আজকে রান্না করছি সাবিকে আমলের বিয়েবাড়ির মাছের মাথা দিয়ে ডাল। তার জন্য এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও দিয়ে রান্নাটা করতে পারেন। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মুগ ডাল। মুগ ডালটা হালকা লাল করে ভেজে নেব। বেশি লাল করে ভাজলে কিন্তু মুগের ডাল সিদ্ধ হতে চায় না, তাই হালকা লাল করে মুগের ডালটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে ভেপারেই রেখে দেব। এবার মুগের ডালটা নামিয়ে ফেলছি, ভাজা হয়ে গেছে। এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো মাছের মাথা। মাছের মাথাগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো এক একটা দিক ভেজে নেব, তাহলেই মাছের মাথাটা ভাজা হয়ে যাবে। আরেকটা গ্যাসে কিন্তু আমি মুগের ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব, আরেক দিকটাও লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমার আর তেলের প্রয়োজন নেই, যদি আপনাদের তেলের প্রয়োজন থাকে সেক্ষেত্রে তেলটা দিতে পারেন। দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। বেশি মশলার প্রয়োজন হয় না মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে, অল্প মশলাতেই কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এখন তো বিয়েবাড়িতে মাছের মাথা দিয়ে ডাল উঠেই গেছে, কিন্তু আগেকার দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়েই ডালটা রান্না করা হতো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে কিন্তু ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ। আগেই বলেছি বেশি মশলা দিয়ে রান্নাটা করব না। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি ডালটাতে কাঁচা লঙ্কাই দেব। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুন্তির সাহায্যে টমেটোগুলো এইভাবে ভেঙে ভেঙে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট মতো হালকা আঁচে রান্না করব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাগুলো আগে থেকেই ভেঙে নিয়েছি, আবারও খুন্তির সাহায্যে আর একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মাখিয়ে নিয়ে এবার সিদ্ধ করা মুগের ডালটা দিয়ে দেব। মুগের ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব গলে না যায়, আস্তই থাকে। এবার ডালটা দিয়ে আবারও মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে জলের পরিমাণটা সিদ্ধ করার সময় কম দিয়েছি, তাই এরকম জুড়ো হয়েছে। আপনারা চাইলে বেশি জল দিয়েও সিদ্ধ করতে পারেন। আগেই বলেছি ডালটা যাতে খুব একটা সিদ্ধ হয়ে না যায় সেই দিকে খেয়াল দিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হয় না, আমি গাঢ়ই রাখছি, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আগে সামান্য লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ফুটতে দেব। অলরেডি খুব সুন্দর একটা গন্ধও বার হয়ে এসেছে। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। যখন বাড়িতে মাছের মাথা আসবে এইভাবে একবার ডাল রান্না করে খান, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট মতো ঘি গরম মশলা দিয়ে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তাহলে তৈরি হয়ে গেল সাবেকি আমলের বিয়ের বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির
মাছের মাথা দিয়ে ডাল। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।